বাজে বাজে এখন সকাল ঘুম হচ্ছে ওদিকে আরেকজন চুপ আওয়াজ গেলে উঠে যাবে আমি ভাবলাম কি ঘুম ভেঙে গেছে তো আমি ভাবলাম কি করি এখন তাহলে তোমাদের সাথে একটু গল্প করি কারণ এখন বাইরে গিয়ে কি করবো বাইরে অন্ধকার মানে অন্ধকার মানে কুয়াশা আর আমি তো গেট খুলে বাইরে বেরোবো না আর সকালের যা কাজ ঘুম থেকে উঠে যেটা কাজ থাকে কি বলে টুকটাক ঘর ঝাড় দেওয়া এটে করা ওগুলো আরো পরে করবো এত তাড়াতাড়ি করব না তো আমি ভাবলাম ততক্ষণ তোমাদের সাথে একটু আড্ডা মেরেনি তো চলে আসলাম তোমাদের সাথে আড্ডা মারতে ঘুম ভেঙেছে তোমাদের কার কার ঘুম ভেঙেছে এত সকালে জানি না কিন্তু কার কার ঘুম ভেঙেছে কারা আমার মতো নিশা চরচ জানি না ঘুমিয়েছি কতটায় বলো তো কালকে রাত্রি দেড়টায় তারপরে এখন ছটার মধ্যে আমার ঘুম ভেঙে গেছে মানে ঘুম ভেঙে আমার চোখে এখন ঘুম ঘুমার নেইও ঘুম পালিয়েই গেছে চোখ থেকে পুরো কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য চাদরটা গায়ে দিয়ে রয়েছে ওদিকে আবার সাড়ে রাত একে ফ্যান চালানো ছিল কিন্তু ভোর রাত্রের দিকে ও নিজেই বন্ধ করে দিয়েছে দিয়েও ঘুমাচ্ছে ঘুমা ও উঠতে উঠতে আটটা সাড়ে আটটা হবে আমি ততক্ষণে আজকে তো মঙ্গলবার আজকে এদিকের কাজগুলো সেরে নিয়ে এদিকের কাজগুলো বলতে তোমাদের কালকে বলছিলাম না খাবার টেবিলে যে ক্যাসারোলটাকে এঁটো করলাম না তাহলেই মাছ হবে বেশি মাছ দেয় বেশি বাসন মাছতে ভাল লাগে না আর নিজে করলে একটা অভ্যাস থাকে দিদি করে দেয় দিদি করে দিতে দিতে মানে আমার যে হেল্পিং হ্যান্ড ও করে দিতে দিতে অভ্যাসটা চলে গেছে তাও বৃহস্পতি শুক্র শনি রবি সোম পাঁচ দিন আসেনি চার দিনের ছুটি নেবে বলে পাঁচ দিন নিয়ে নিয়েছে পাঁচ দিন আসেনি এবার আজকে কী জানি কী করবে আমার কপাল ভালো হলে আসবে তো আর আজকে তো কাজটা বেশি প্রচুর বাসনপত্র মানে যেটা আমার আবার বাতি কাছে যেটা ছোঁয়াছুঁই লেগেছে আশের সাথে সব হবো আজকে থেকে আবার নিরামিষ স্টার্ট করছি কেননা গত এক মাস আর মঙ্গলবার নিরামিষ খাইনি পুজোর একটা মাস আর মঙ্গলবার নিরামিষ খাইনি এটা আমার দুই বাড়ির মারের মায়েরই বক্তব্য যে পুজোর মাসে নিরামিষ খেতে হয় না এবং আমরা আমার শ্বশুরবাড়িতে ওরা শনিবার নিরামিষ খায় ওরাও খায় না আমরা তাই নিরামিষ খাইনি তো আজকে থেকে আবার নিরামিষ শুরু হবে তো সেই জন্যই দুইটা বেশি তো যদি এসে যায় খুব ভালো হয় তো এসে গেলে ওই করে নেবে অসুবিধা নেই আমি এখন তোমাদের সঙ্গে সঙ্গে একটু কথা বলে নিলাম এবার যাব এবার গিয়ে যেই কাজগুলো সকালে উঠে প্রতিদিনকার কাজ থাকে সেগুলো করবো ফেসওয়াশ দিয়ে মুখটা দেবো ব্রাশ করব দিয়ে আবার ঘরে চলে আসব এসে কী করবো তো এসে তোমাদের গতকালের ভ্লগে যত কমেন্ট করেছো না সেই কমেন্টগুলো রিপ্লাই দেবো আমি এই ভোরবেলা রিপ্লাইগুলো দিই এই সময়টা কোনো কাজ থাকে না তো এই সময়টায় রিপ্লাইগুলো দিই তো রিপ্লাইগুলো দেব তারপরে রিপ্লাইগুলো দেওয়ার পরে তারপরে আমি যাব অন্যান্য কাজ করতে এখন জানি না কতটুকু কতক্ষণ তোমাদের দেখাতে পারবো যখন রান্নাঘরে যাব তখন তোমাদের দেখাবো ঠিক আছে চলো তাহলে এখন রাখছি পরে আবার আসবো আর আজকে তো দুদিকে দুটো মাইক বাজবে জানি না কতটা তোমাদের সাথে ভ্লগ শেয়ার করতে পারবো তাহলে এখনকার মতন টাটা যারা ঘুম থেকে উঠে গেছো তারা আবার শুয়ে পড়ো আর যারা ওঠোনি চুপ করে শুয়ে থাকো এখন উঠো না দেরি করে উঠবে কারণ এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে এত তাড়াতাড়ি ওঠার দরকার নেই আজ মঙ্গলবার তাই ভেজলে আজকে বানাবো নিরামিষ মুগ ডাল মুগ ডালটা আমি আগেই ভেজে আর প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে রেখে দিয়েছি আর হ্যাঁ মুগ ডালটা যখন আমি সিটি দিয়েছি তখন আমি ডালের মধ্যে দিয়েছিলাম নুন অল্প করে আর হলুদ কিন্তু দিইনি অনেকেই হলুদ দেয় আমি হলুদটা দিই না আর দিয়েছিলাম একটু সর্ষের তেল সর্ষের তেলটা এই কারণেই দিয়েছিলাম যাতে করে ডালটা যখন ফুটে যাবে যখন সিটিটা পড়বে তখন প্রেশার কুকারের বাইরে যেন একটুও না লাগে মানে প্রেশার কুকার থেকে যেন উতলে না পড়ে দেখো প্রেশার কুকারের ঢাকনাটা আমার পুরো পরিষ্কার একটুও কিচ্ছু পড়েনি এইটা একটা টিপস দিয়ে দিলাম কিন্তু তো চলো মুগ ডালটা রান্না করে নিই দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন জিরে আর শুকনো লঙ্কাটা হয়ে গেলে এবার আমি সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুগ ডালটা কিন্তু আমি একসাথে পুরোটা ঢেলে দেব না প্রথমে একটু ও হো তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম প্রথমে একটুখানি হাতা দিয়ে তুলে একটু মুগ ডাল কড়াইয়ের মধ্যে দেব দেখো ছাক এক করে উঠবে ব্যাস তারপরে এবার বাকি ডালটা ঢেলে দেবো আর ডালটা ঢেলে দেওয়া হয়ে গেলে আজকে একটা জিনিস ভুল হয়ে গেছে আমি আদা আনতে বলতে ভুলে গেছি আদা আমার ঘরে যেটা আছে ওটা একদম শুকিয়ে গেছে ওটা আর গ্রেট করা যাবে না তো আজকে মুখ ডাল আদা ছাড়াই হলো দিয়ে দিলাম নুন আর হলুদ নুন আর হলুদটা দিয়ে একটুখানি নেড়ে নেব নেবো চেড়ে নিয়ে প্রেশার কুকারটার মধ্যে একটু জল দিয়ে কারণ ডালটা অনেকটাই ঘন আছে প্রেশার কুকারটার মধ্যে একটু জল দিয়ে আমি ওই জলটা দিয়ে দেবো ডালের মধ্যে আর নামানোর আগে ডালের মধ্যে দিয়ে দেবো ঘি তাহলেই আমাদের মুগ ডাল রেডি আর যদি নাকি আদাটা দিতে পারতাম টেস্টটা আরও একটু ভালো হতো আর অল্প একটু মিষ্টি দিয়ে দেবো কারণ তোমরা জানোই যে আমি রান্নাতে টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিই আজকের আমাদের আইটেম কি জানো আজকে আমাদের আইটেম হচ্ছে লাঞ্চের মুগের ডাল মানে ভাজা মুগের ডাল ভাজা মুগের ডাল কুমড়োর চপ আর হচ্ছে ফুলকপি আলু পোস্ত এখন ফুলকপি আলু পোস্তটা যতক্ষণ না করে উঠতে পারছি ততক্ষণ বলতে পারছি না যে ফুলকপি আলু পোস্তটা করতে পারবো না ফুলকপিটা অন্য কোনোভাবে তরকারি করে নিতে হবে তো ডালটা মোটামুটি ফুটে গেছে ডালটা ফুটে গেলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এবার এর মধ্যে ঘিটা দিয়ে দেবো ঘিটা দিলেই আমাদের ডাল রেডি আর একটু বেশি করেই ঘি ডালে একটু বেশি করেই ঘি দিয়ে দিলাম ঘিটা ডালের সঙ্গে মিশিয়ে নিলাম তাহলে একদম রেডি হয়ে গেল নিরামিষ ভাজা মুগের ডাল এবার চলো এবার আমরা কফি রান্নাটার দিকে যাই ফুলকপি আর আলুটা আমি ছোট ছোট করে কেটে রেখেছি কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আজকে কিন্তু ফুলকপি আলুটা আমি ভাপাইনি কি কী করেছি তো ঠান্ডা জলের মধ্যেই আমি একটুখানি নুন দিয়ে ফুলকপি আর আলুটাকে ভিজিয়ে রেখেছিলাম ফুলকপিটাকে এই জন্যই ভিজিয়ে রেখেছি যদি পোকা বা কিছু থেকে থাকে যদিও এই সময় পোকা হয় না তাহলে সেটা বেরিয়ে যাবে তো ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে আর তেলে ফোড়ন দিয়েছি হচ্ছে কালো জিরে এবার ভালো করে চেড়ে ঢাকা দিয়ে দেব নুন আর হলুদ দেব নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো না একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আবার ফিরে এসে বাকিটা করছি তো ভালো করে নেড়ে নুন হলুদটা মিশিয়ে ওদিকে আমার ভাতটা আবার রেডি হয়ে গেছে ভাতটাও মাঠটা ঝাড়িয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকার মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে ঢাকাটা তুলে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দুর্ভাগ্য আমার পোস্ত মিক্সির বাটিতে পোস্ত আর লঙ্কা রেখে দেওয়া আছে ভিজিয়ে কিন্তু আমার মিক্সি কাজ করছে না মিক্সি কাজ করছে না বলে আমি পোস্তটা বাড়তে পারবো না তাই আমাকে ফুলকপিটা এমনিই রান্না করতে হবে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হ্যাঁ আমি যখন ফুলকপি রান্না করি তখন কিন্তু জিরে গুঁড়োটা কম দিই ধনে গুঁড়োটা বেশি দিই শীতকালে ধনে গুঁড়োর রান্না খেতে না ভীষণ ভালো লাগে আমার ভালো লাগে জানি না তোমাদের ভালো লাগে কিনা না আর তোমাদের দাদাও জিরে গুঁড়োটা ততটা পছন্দ করে না ধনে গুঁড়োটাই বেশি পছন্দ করে তো হয়ে গেলো এবার নেড়েচেড়ে নিয়ে জল দিয়ে দিয়েছি এবার একটুখানি ঘি দিয়ে দেবো ঘি দিয়ে দিয়ে নামিয়ে নেব হয়ে গেল ফুলকপির তরকারি কিছু করার নেই ফুলকপি পোস্ত আর আমাদের আজকে খাওয়া হলো না হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এখন চলে এসেছি তোমাদের সামনে এখন বাজে সাড়ে ছটা দেখলে আজকে দুপুরবেলা কি রান্না করেছি আর কি করতে গিয়ে কি হয়ে গেল। একটা প্ল্যান করে নিলাম পোস্ত করব ফুলকপি আলু দিয়ে পোস্ত করব সেটা হলো না কিছু করার নেই আমার মিক্সির ভ্যালিডিটি শেষ হয়ে গেছে মিক্সি উল্টে গেছে ও আর কাজ করছে না বলছে অনেক দিন কাজ করেছি সত্যি কথা দু হাজার পনেরোতে মিক্সিটা কিনেছি পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ একবারের জন্যও ওকে ডাক্তারখানায় পাঠাতে হয়নি একবারের জন্যও ডাক্তারখানায় পাঠাতে হয়নি তো এবার ও আর লোড নিতে পারছে না জন্য ছেড়ে দিয়েছে তো যাই হোক এমনি ফুলকপি আলুর তরকারি করে নিলাম কিন্তু মিক্সির বাটিতে পোস্তটা ভিজিয়ে ফেলেছিলাম ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তার। তোমাদের তো বলেইছি আমার বাড়ির দুপাশে দুটো পুজো একটাতে বাজছে শুনতে পাচ্ছ এ একটাতে হয়েছে কি আমার বা দিকে মানে যেটা আমাদের সেক্টরের পুজো সেখানে বাজছে পুরনো বাংলা গান বাংলা সিনেমার গান আর রবীন্দ্রসঙ্গীত আর আমার ডান দিকে যেটা আমাদের পাশের সেক্টরের পুজো ওইখানে বাজছে যত পুরনো হিন্দি গান আচ্ছা দুপুরবেলা কি হলো এরা প্রচার করছে তিনটের সময় যাব ঘট ভরতে আর এরা প্রচার করছে সাতটার সময় হবে উদ্বোধন মানে এই চললো ঘুম আজকে সব উঠে গেছে তো যাই হোক এখন আমার ঘরে আসবে কারা জানো এখন আমার ঘরে আসবে দিদি আর ছোট ভাগনি ওদের দুজনকে নিয়ে এখানে মানে আমাদের সেক্টরে যেটা ওই উদ্বোধনটা দেখতে যাব। তারপরে পল্লব আসলে পল্লবকে মানে অতটা তো মানে আপের দিকে অ্যাকচুয়ালি দুর্গাপুর তো একটু পাহাড়ি এলাকা আর আমার শ্বশুরবাড়িটা হচ্ছে আপের দিকে আর আমি হা হেঁটে না আপের দিকে উঠতে পারি না আমার শ্বাসকষ্ট হয় সেই জন্য তোমাদের পল্লবদা ফিরলে তারপরে বাইকে করে চলে যাবো ওই বাড়িতে আর এদিকে সেরে নিয়েছি রান্না সেরে নিয়েছি ভাতও এক ফুট দিয়ে নিয়েছি খালি খাওয়ার আগে আরেক ফুট দিয়ে নেবো এই হচ্ছে কাজ তো দিদিরা আসলে সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে তার আগে আমার কমেন্ট পড়ার পালাটা শেষ করে নিই কমেন্ট কালকে যা কমেন্ট ছিল সেগুলো তো পড়েছি তোমরা দেখেইছ আজকের কমেন্টগুলো মানে কালকে ভিডিওতে যে ভিডিওটা কালকে ছেড়েছি তাতে যেই কমেন্টগুলো হয়েছে তার থেকে কিছু সিলেক্টেড কমেন্ট আমি এখন পরে তোমাদের শোনাচ্ছি আর আবারও বলছি যাদেরটা পড়া হবে না তারা কিন্তু রাগ করবে না পরপর পরপর আমি পড়তেই থাকবো রোলিং করে করে আমি পড়তে থাকবো তো চলো দেখি আজকে কোন কোন কমেন্ট পরা যায় আজকের কমেন্টগুলো আমি আগে মোটামুটি সিলেক্ট করে রেখেছি কমেন্টগুলো তো ফোনে বার করে নেই ফোনে বের হতে যতটুকু সময় ততক্ষণ তোমাদের সঙ্গে আরেকটু আড্ডা বেড়ে নেই পুচকিটা আসবে পুচকিটা বলছে ম্যাগি খাবে ম্যাগি তো আমি দেবো না তো এই জন্য ওর জন্য কেক নিয়ে আসলাম তো বেরিয়ে গেছে চলো কমেন্টগুলো পড়ে নি কমেন্ট বেরিয়ে গেছে আর এই টিং টিং করে চলতেই থাকবে আসতেই থাকবে নেট অন করলেই ঢুকতেই থাকে ঢুকতেই থাকে ঢুকতেই থাকে কিছু করার নেই সাউন্ডটা অফ করে দি। আজকে যাদের কমেন্ট পড়বো তাদের মধ্যে একজন হচ্ছে মুন্না রয় মুন্না রয় আমাকে বলছে গতকালের ভিডিওতে বলেছে দিদি ভাই তোমার রান্নাগুলো দেখতে ইচ্ছে করে দেখলে দেখতে ইচ্ছে করে জিভে জল আসে কোনো একদিন খাবো আশা করে তোমার কথাগুলোর মধ্যে এত আন্তরিকতা যে শুনতেও ভীষণ ভালো লাগে খুব ভালো থেকো অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমাকে মুন্না তুমি খুব ভালো থেকো আর তুমি বলেছো সাদা আটার রুটি লাল আটার রুটি দেখতে চাও অ্যাকচুয়ালি আমাদের এখানে যেই আটাটা পাওয়া যায় আমি ওটা দিয়েই করি তবে ঠিক আছে আমি চেষ্টা করব লাল আটার রুটি নিশ্চয়ই তোমার সঙ্গে শেয়ার করার জন্য আচ্ছা দু নম্বর হচ্ছে এক এটা চ্যানেলের নাম রান্না বান্না কিন্তু রান্নাবান্না তোমার নামটা আমি ভুলে গেছি কিছু মনে করো না তো ও কালকে ভিডিওতে কমেন্ট করেছে তোমাদের মর্নিং মর্নিং টি টাইমটা অসাধারণ ছিল দিদি কালকের মর্নিং টি টাইমটা কিন্তু সত্যি অন্যরকম করে করেছিলাম আচ্ছা আরেকজন হচ্ছে সরি একটু ওয়েট করো দেবলীনা ব্যানার্জি দেবলীনা ব্যানার্জি আমাকে কী লিখছে কাকিমা তোমার দুটো রেসিপি দারুন। তোমার হয়তো খেয়াল নেই আগে তুমি আমায় বেটু বলে ডাকতে মাঝে কয়েকদিন ব্যস্ততার জন্য কিছুদিন তোমায় কমেন্ট করা হয়নি তাই হয়তো তোমার খেয়াল নেই প্লিজ ওই নামেই তুমি আমায় ডেকোগো প্রত্যেকটা ভ্লগের মতো অ্যাজ ইউজুয়াল আজকের ভ্লগটাও দারুন। খুব ভালো থেকো তোমরা সবাই থ্যাংক ইউ বেটু বেটুকে থ্যাংক ইউ দেওয়া যায় না অনেক ভালোবাসা বেটু তোমাকে বেটু বলেই দেখবো খুব ভালো থেকো খুব খুব ভালো থেকো আরেকজনের নাম হচ্ছে জয়িতা মণ্ডল জয়িতা মণ্ডল আমাকে বলেছে যে দিদি আমিও চাকরি করি আর জয়িতা তোমাকে বলছি তোমার কমেন্টটা দাঁড়াও এক মিনিট তোমার কমেন্টটা বার করে নিই জয়িতা আমাকে বলছে আমার নামটা বললে না আনটি আমিও কমেন্ট করি এবং আমার কমেন্টগুলো হাইলাইট হয় ভালো থেকো আমিও চাকরি করি আনটি জয়িতা কিছু মনে করো না বাবু আমি তো সবার কমেন্ট ঘুরিয়ে ঘুরিয়ে পড়বো বলেছি আজকে তোমার কমেন্টটা পড়লাম কি খুশি তো তোমার কমেন্টটা আজকে পড়লাম আর তোমার কিছু আমি বুঝতে পেরেছি তোমার কিছু কিছু কমেন্টে তোমার কিছু প্রবলেম আছে হয়তো মানে ব্যক্তিগত কিছু প্রবলেম পরে আমি তোমার সাথে সেই নিয়ে কথা বলবো ঠিক আছে খুব ভালো থেকো ভালো থাকার চেষ্টা করো কখনো কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা করবে না নিজেকে ভালো রাখার জন্য নিজেকে মোটিভেট করো এটাই হচ্ছে সবথেকে বড় কাজ আর আরেকজন হচ্ছে প্রদীপ্তা ভট্টাচারিয়া প্রদীপ্তা ভট্টাচারিয়া ব্লগটা খুব ভালো লাগলো আর তোমার ফোন পেয়ে এত ভালো লেগেছে বলে বলে বোঝাতে পারবো না গো কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে তুমি আমার মতো এত সাধারণকে ফোন করবে তোমরা খুব বড়ো মনের মানুষ গো তোমাদের ভগবান খুব ভালো করুন খুব ভালো থেকো আমিও তোমার মতন খুবই সাধারণ একজন মানুষ প্রদীপ্তা আমি কোনো অসাধারণ নই একদম সাধারণ মানুষ আর তোমার ভালোবাসা তোমাদের ভালোবাসা আমাদের সঙ্গে থাকলে আমরা নিশ্চয়ই ভালো থাকবো এবং অনেক দূর পর্যন্ত পৌঁছোতে পারবো আজকে এই কটাই কমেন্ট পড়লাম আর আবার নেক্সট দিন পরবো বাকিরা কিন্তু আবারও বলছি রাগ করো না ঠিক আছে তাহলে এখন ভিডিওটা এখানেই শেষ করছি দিদিরা আসুক তখন আবার কিছু ক্লিপিংস দেখো আমার বাড়িতে আজকে কে এসছে আমার লাভলি লাভলি দিদি হাই করে দাও একটু হাই আরেকজন এসছে হাই ওই যে শুরু হয়ে গেল জোকার আর আমি দিদিকে কি খেতে দিয়েছি দেখো শুকনো চানাচুর কেন বলে তো দিদি মুড়ি খায় না এটাই ভালো চলো আমরা এবার যাবো ঠাকুর দেখতে